হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আর একটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 6 লেসন 6 অ্যানাউন্সমেন্টস অন বোর্ড 2, বিমানের অভ্যন্তরে ঘোষণা 2। এতে বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট দ্য ক্যাবিন ক্রিউ ইজ ডুইং অ্যান্ড হোয়াই শি ইজ ডুইং সো। ছবিটির দিকে লক্ষ্য করো এবং বিমানবালাটি কী করছে এবং কেন সে এমনটি করছে সে সম্পর্কে আলোচনা করো। এর আনসারটি হচ্ছে স্টুডেন্ট 1, ক্যান ইউ সে হোয়াট দ্য এয়ার হোস্টেস ইজ ডুইং? তুমি কি বলতে পারো বিমানবালাটি কী করছে? স্টুডেন্ট 2, আই থিঙ্ক শি ইজ গিভিং সাম অ্যাডভাইস টু দ্য প্যাসেঞ্জার্স। আমি মনে করি তিনি যাত্রীদেরকে কিছু উপদেশ দিচ্ছেন। স্টুডেন্ট 1, হুইচ অ্যাডভাইস ইজ শি গিভিং টু দ্য প্যাসেঞ্জার্স ইউ থিঙ্ক? তিনি যাত্রীদেরকে কোন কোন উপদেশ দিচ্ছেন বলে তোমার মনে হয়? Student 2, how to use oxygen mask when necessary, how to fasten and unfasten seat belts, what we should do in the event of an emergency, how to use life vest, etc. প্রয়োজনের সময় কিভাবে অক্সিজেনের মুখোশ ব্যবহার করতে হয়, কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় ও খুলতে হয়, জরুরি প্রয়োজনের সময় আমাদের কি করা উচিত, কিভাবে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয় ইত্যাদি। Student 1, thank you for information. তথ্যের জন্য ধন্যবাদ। স্টুডেন্ট 2, ওয়েলকাম, স্বাগতম। কোশ্চেন নং 1 এ বলা আছে, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট? ঘোষণাটি কি সম্পর্কে? নাম্বার 1 এর আনসারটি হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স। ঘোষণাটি যাত্রীদের নিরাপত্তা সম্পর্কে। নাম্বার 2 তে বলা আছে, হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ওয়ার্ড বেল্ট বিন সেইড ইন দ্য অ্যানাউন্সমেন্ট? ঘোষণায় বেল্ট শব্দটি কতবার বলা হয়েছে? নাম্বার 2-তে বলা আছে, দ্য ওয়ার্ড বেল্ট হ্যাজ বিন সেইড ওয়ান্স ইন দ্য অ্যানাউন্সমেন্ট। ঘোষণায় বেল্ট শব্দটি একবার বলা হয়েছে। নাম্বার 3-তে বলা আছে, হোয়াট উইল ইউ ডু টু ফাস্টেন ইউর সিট বেল্ট? সিট বেল্ট বাঁধার জন্য তোমাকে কি করতে হবে? নাম্বার 3 আনসারটি হচ্ছে টু ফাস্টেন দ্য সিট বেল্ট আই নিড টু পাস দ্য স্ট্র্যাপস অ্যারাউন্ড আওয়ার ওয়েস্ট অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাট দ্য ফ্রন্ট। সিট বেল্ট লাগানোর জন্য আমাকে বেল্টটি কোমরের চারপাশ দিয়ে সম্মুখ বরাবর লাগাতে হবে। নাম্বার 4-এ বলা আছে, হোয়াট উইল ইউ ডু টু আনফাস্টেন ইউর সিট বেল্ট? সিট বেল্ট খোলার জন্য তোমাকে কি করতে হবে? নাম্বার 4-এর আনসারটি হচ্ছে টু আনফাস্টেন দ্য সিট বেল্ট আই নিড টু স্ট্যান্ড আপ অ্যান্ড দেন রিমুভ ইট। সিট বেল্টটি খোলার সময় আমাকে দাঁড়াতে হবে এবং পরে এটাকে খুলতে হবে। ডিতে বলা আছে, রিড দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস ইন এ উইথ দোজ ইন বি ইন দ্য ফলোয়িং টেবিল। ঘোষণাটি আবার পড়ো এবং নিচের ছকের এ এর বাক্যাংশগুলোকে বি এর বাক্যাংশের সাথে মিল করো। দেন রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। তারপর তোমার অনুশীলন খাতায় বাক্যগুলো লেখো। ডি নং এর আনসারটি হচ্ছে 1+E, অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেশার আর অলওয়েজ মনিটরড। অক্সিজেন এবং বাতাসের চাপ সর্বদা পরীক্ষা করা হয়। এরপর 2+D, ইফ ইউ আর ট্রাভেলিং উইথ আ চাইল্ড পুট দ্য মাস্ক অন ইউর নোজ অ্যান্ড মাউথ ফার্স্ট অ্যান্ড দেন হেল্প দ্য চাইল্ড। যদি আপনার সাথে একটি শিশু থাকে তাহলে প্রথমে আপনি আপনার নাক ও মুখের উপর মুখোশটি লাগান, তারপর শিশুটিকে সাহায্য করুন। নাম্বার 3 সাথে হবে এ, 3+A, লাইফ ভেস্ট আর প্লেসড আন্ডার দ্য সিট অর বিটুইন দ্য আর্মরেস্ট। সিটের নিচে দু হাতলের বাহুর মাঝখানে লাইফ জ্যাকেট রাখা হয়েছে। 4+B, দ্য হুইসেল অ্যান্ড লাইট আর ইউজড টু ড্র অ্যাটেনশন। মনোযোগ আকর্ষণের জন্য বাঁশি কিংবা বাতি ব্যবহার করা হয়। 5+C, দ্য কার্ট উইথ আদার সেফটি ইনফরমেশন ইজ কিপ্ট ইন দ্য সিট পকেট। সিট পকেটের ভেতরে অন্যান্য নিরাপত্তা তথ্য সংক্রান্ত কার্ডটি রাখা হয়েছে। এতে বলা আছে, চুজ দ্য বেস্ট আনসার, সঠিক উত্তরটি বাছাই করো। নাম্বার 1-এ রয়েছে, দেয়ার আর মোর দ্যান 2 ইমার্জেন্সি এক্সিটস ইন দ্য এয়ারক্রাফট। একটি বিমানে দুটোর বেশি জরুরি বহির্গমন আছে। হেয়ার এক্সিটস মিনস, এখানে বহির্গমন বলতে বোঝায়। এর আনসারটি হবে এ, ডোরস, দরজা। নাম্বার 2-তে বলা আছে, ইন দ্য অ্যানাউন্সমেন্ট দ্য ক্যাবিন ক্রিউ আস্ক ইচ প্যাসেঞ্জার টু ড্যাশ দেয়ার লাইফ ভেস্ট। ঘোষণাটিতে ক্যাবিন ক্রু সকল যাত্রীদেরকে তাদের লাইফ ভেস্ট ড্যাশ বলেন। এর আনসারটি হচ্ছে টেক, নিতে বলেন। নাম্বার 3-তে বলা আছে, ডিউরিং ইমার্জেন্সি দ্য প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু অ্যাসিউম দ্য ব্রেসিং পজিশন। জরুরি অবস্থায় যাত্রীদেরকে সুবিধাজনক অবস্থাটা অনুমান করতে বলা হয়েছে। হেয়ার অ্যাসিউম মিনস, এখানে অনুমান অর্থ টেক অন, ধারণ করা। Number 4 বলা আছে the cabin crew with their nice behavior made all the passengers feel safe and dash when the plane was bumping. বিমানটি যখন ঝাঁকি দিচ্ছিল তখন কেবিন ক্রু তাদের ভালো ব্যবহারের মাধ্যমে সকল যাত্রীর মাঝে নিরাপদ ও ঢ্যাশ অনুভব করাতে সক্ষম হয়েছিল। হ্যাপি খুশি অনুভব করাতে সক্ষম হয়েছিল। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন বাই বাই।